شطرنم بكشت رب العالمين مؤمن قول شاي ديال شاي ابها الله تعالى مريض من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون আল্লাহ তাআলা বান্দা রব্বুল আমিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন নাওসা আহুয়া মুমিন রব্বুল বলেন যে ব্যক্তি ইমানের সাথে তথা শিরক মুক্ত তাওহীদ যুক্ত ইমানের সাথে বিদআত মুক্ত সুন্নাত যুক্ত নেক আমল করার চেষ্টা করে চাইসে পুরুষ হোক চাই নারী হোক মিন যাকারিন আও উমফা চাইসে পুরুষ হোক চাই নারী হোক বাহুয়া মুমিন রবুল আলামিন বলছেন সেই মুমিন সংক্ষিপ্ত মুমিন কাকে বলে ইমানের সাথে শিরক মুক্ত ইমানের সাথে তাওহীদ যুক্ত ইমানের সাথে বিধাত মুক্ত যুক্ত নেক আমলের সাথে নেঘ আমল করবার যেই চেষ্টা করবে চাই সে পুরুষ হোক চাই নারী হোক রব্রার মিনের পরিভাষায় সেই হচ্ছে মমিন আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে পরিষ্কার করে বলে দেন ও বান্দা মুমিন যদি হও তাহলে পার্থিব জীবনে আমি আল্লাহ তোমাকে একটি নিয়ামত দিব সেটা হচ্ছে ফালানু হিয়ানহু হায়াতান তাইয়িবা ও বান্দা আমি আল্লাহ দুনিয়ার জীবনীতে মুমিন এবং মুমিনা বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার জীবনীতে পবিত্রতম জীবন দান করব পবিত্র জীবন আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার যে জিন্দগির মধ্যে কোন কলুষতা থাকবে না যে পরিবারের মধ্যে যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীকে কনফিউজ সন্দেহ করবে না স্বামী স্ত্রীকে সন্দেহ করবে না স্ত্রী স্বামীকে সন্দেহ করবে না একজন আরেকজনের কাছে পুত পবিত্র হিসাবে থাকবে আল্লাহ তালার বান্দা আল্লাহর পরিভাষার কোনো ব্যক্তি যদি মমিন হয়ে যায় কোন আল্লাহর বান্দি যদি মমিন হয়ে যায় রবরার আমিন বলেন চাই সে পুরুষ হোক চাই নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্রতম জীবন দান ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি করে দিব আল্লাহ তাআলা বান্দার জন্য সূরাতুন নাহালের 97 নম্বর আয়াতে সংক্ষিপ্ত চটটা পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন এই পরিচয়টি যেহেতু কোরআনের এক আয়াত আর আয়াতের ব্যাখ্যা ইফাসসিরু বাদহু আলা বাদ আল্লাহ তার বান্দা কোরআনের এক আয়াত আর আয়াতের ব্যাখ্যা করে দেয় এটা সবচেয়ে দামি তফসিল এক নম্বর তফসিল কোরআনের এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা করবে। আল্লাহ তার বান্দাদ রাবুর আরিনো পরিষ্কার করে মোবিনারের ব্যাখ্যা দিতে গিয়ে কতগুলো গুণের আলোচনা করেছেন রফুর আরবিন সুরত উল্লা দুই তিন চার নম্বর আয়াত নয় নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠা রাব্বুল আলামিন বলেন আবান্দা মমিন কাকে বলে শুনে নাও তোমরা তো একজন আর একজনকে মমিন বলো কিন্তু আমি আল্লাহ মুমিনের সংজ্ঞা যেভাবে দিচ্ছি বান্দা এই সন্ধ্যার ভিতরে যদি কাউকে পাও এই গুণাবলি যদি কারো ভিতরে পাও তাহলে বান্দা তুমি আমি আল্লাহ যেমনিভাবে তাকে মমিন বলে স্বীকৃতি দিলাম অবান্দা তুমিও তাকে মমিন বলতে পারবে আল্লাহ তারা বান্দারা বলেন ইন্নাম المؤمنون الذين إذا ذكر الله رب العالمين بل إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الصلاة ومما, ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله تعالى من ربنا إنما المؤمنون الذين إذا ذكر الله পরিচয় দিতে গিয়ে এক নম্বর মমিনের গুণের আলোচনা করেছেন মমিন তো তাকেই বলা হয় যার সম্মুখে মহান আল্লাহর নাম উচ্চারণিত হবে যার সম্মুখে রবীনের নামের জিকির করা হবে আল্লাহর নামের জিকির শোনার পরে তার দিলের মধ্যে কপকপানি চলে আসবে তার শরীরের মধ্যে দিলের মধ্যে তার দিলের হালত পরিবর্তন হয়ে যাবে তার দিলের মধ্যে আল্লাহর মহাব্বা আল্লাহ ভীতি গালে ভয় যাবে আল্লাহর মহাব্বত এবং আল্লাহর ভয় তার দিলকে প্রকম্পিত করে দিবে যদি রব্বুল আলামিনের নাম শোনার পরে আমাদের হালত চেঞ্জ হয়ে যায় আল্লাহ তাআলার বান্দা আল্লাহ কি সাধারণ নাকি এই আল্লাহ কি সাধারণ না আল্লাহ কি সাধারণ নাকি আল্লাহর বান্দা আপনাকে বলা হলো আপনাকে বলা হলো সিদ্দিকগঞ্জের একজন সাধারণ নেতা আসতেছে আপনাকে আপনার হালত তেমন স্বাভাবিকই থাকবে বলা হলো যদি হয় সিদ্দিকগঞ্জের অমুক নেতা আসতেছে দৌড়ু এটা আবার নেতা এটা নিজে নিজে হয়েছে এটার কে বেল দেয় পরিচিত যদি হয় ছোটখাটো নেতা হলে কিন্তু যদি বলা হয় ভাই সিদ্ধির যিনি অমুক দলের অথবা ক্ষমাতিন ক্ষমতাসীন দলের যিনি বর্তমান সভাপতি বা সেক্রেটারি আসতেছে আপনি যদি কর্মী হন সামান্যতম কর্মী হন আপনার ভিতরে সিদ্ধির গঞ্জের অমুক দলের সভাপতি বা সেক্রেটারি আসার কথাটা শুনলে আপনার মহল্লায় আসার কথা শুনলে একটু আলাদা রকম অন্যরকম অনুভূতি হবে কথা ঠিক না বেঠিক নেতা যে আসতেছে একটু ভালোভাবে থাকতে হবে যে কোনো মূল্যে নেতাকে নেতার দৃষ্টিটা আমার দিকে আকর্ষিত করতে হবে আমাদের মহল্লার এই দরকার সেই দরকার এরকম কিছু মনে আসবে না আসবে না আল্লাহ তালার বান্দা যদি আপনার আপনি মহল্লার নেতা ছোটখাটো নেতা এই মহল্লার তথা সিদ্ধিরগঞ্জের এমপি যদি আপনার মহল্লায় আসতে চায় আর আপনি যদি নেতা হন এমপি আসার কথা শোনার পরে আপনার ভিতরে অন্যরকম একটা অনুভূতি হবে না হবে না আল্লাহ দলীয় পথ টিকে রাখার জন্য হলেও এমপির কথা শোনার পরে অন্যরকম একটা অনুভূতি দিলের মধ্যে জাগ্রত হবে এবং মনে চাইবে যে কোনো মূল্যে এমপির দৃষ্টিটা আমার দিকে আকর্ষিত করতে হবে এমপি যেন আমাকে চিনে এই জন্য আমার চেষ্টা করতে হবে অন্যান্য আরেকটু বড় নেতাকে ধরতে হবে আল্লাহ বান্দা দুনিয়ার একজন সামান্য পদধারী একজন এমপি সামান্য একটু ভূখণ্ডের তিনি এমপি ভূখণ্ডের পুরা থানার মালিক হয় না এমপি একটা ভূখণ্ডের মানুষজনের জনগণের লিডার হয় এই লিডারের কথা শোনার পরে যদি আপনার একটি অবস্থার পরিবর্তন হয়ে যায় আল্লাহ তাআলার বান্দা রবুল আলামিনের নাম শোনার পরে একজন বান্দা যদি চল আসলে ই রবুল আরামিনকে কে mohabbat করেন ভালোবাসেন আল্লাহর বান্দার দিলের হালত আল্লাহর বানদার দিলের পরিবর্তনটা অন্য রকম হয়ে যাবে আল্লাহ তাআলা বান্দা এক এক আল্লাহর গোলাপ এক খলিন এক আল্লাহর হাবিব আল্লাহর দুস্তব ইবরাহিম খলীন উল্লাহ আকবার অকবার বলিন আউয়া ওয়াকবার বলেন আল্লাহ ওয়াকবার আল্লাহ তালার বান্দাব ইবরাহিম আলাহ নবীগিনা আলাইহিস সালাহ তো তসলিমকে যখন রব্বুড়া রমিন আব্দুল্লাহ থেকে খলিল উল্লাহ বানালেন আল্লাহ তালা যখন ইবরাহিম আলাহ নবীগিনা আলাইহিস সাল্লাহ তত তসলিম কে রব্বুড়া রমিন আব্দুল্লাহ তথা আল্লাহর গোলাম থেকে যখন খলিল উল্লাহ বানালেন আল্লাহর বন্ধু রূপে গ্রহণ করে নিলেন রব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াততাকাজাল্লাহু ইব্রাহিমা খলিলা রব্বুল আমিন ইব্রাহিম বন্ধু রূপে গ্রহণ করলেন আল্লাহু আকবার বলি আল্লাহ আরজরা মুরি আল্লাহু আকবার আল্লাহ তাআলার বান্দা ইব্রাহিম আলাইহিন নবি জিন আলাইহিস সালাম কে যখন রব্বুল আমিন আব্দুল্লাহ থেকে খলিলুল্লাহ রূপে গ্রহণ করলেন আল্লাহ তালার নিকটতম ফেরেস্তারা বলে রব ইব্রাহিমকে আপনি আবদুল্লাহ থেকে খলির উল্লাহ রূপে গ্রহণ করলেন নাকি আল্লাহ তারা বলেন হ্যাঁ তা তো করলাম তোমাদের কি কনফিউজ তোমরা কি সন্দেহ করো আমার বন্ধু ইব্রাহিম কি আবদুল্লাহ তথা আমার গোলাম থেকে আমার দোস্ত হওয়ার যোগ্যতা রাখে না রাখে না এ ব্যাপারে ও ফেরেশতারা তোমরা কি সন্দেহ ফেরেশতারা বলে আল্লাহ আমরা একটু পরীক্ষা করতে চাই ইব্রাহিম আক্তার কেমন বন্ধ হলো আল্লাহ আকবার বলি ইব্রাহিম ইব আক্তার কেমন দুঃস্থ হলো আমরা একটু ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই আল্লাহ তার বান্দা মহশিরী ইনে লিখেছেন এক মহৎশির লেখেন অতপর চারজন ফেরেস্তা কে রবালিবিন মানবাক কৃতি দিয়ে ওই ইব্রাহিম খরির উল্লাহর শহরে পাঠিয়ে দিলেন যেই শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জেই শহরে ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিসাল্লামের বিবি সারা এবং ইব্রাহিম আলি ইসালামের ভাতিজা হজরত লুত আলি ইসালাম তখনও নবুয়তি পান নাই এই তিনজন ব্যক্তি ছাড়া যে শহরে আর কোন মুসলমান ছিল না যে শহরে আর কোন মমিন ছিল না যে শহরে আল্লাহ আল্লাহ বললে আর কোন মানুষ ছিল না এমন শহরে চারজন ফেরেস তাকে মানব আকৃতি দিয়ে পাঠালেন আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর আল্লাহ তার বান্দা চারজন ফেরেস্তা কারা কৃতি দিয়ে ইব্রাহিম খরির উল্লাহ শহরে পাঠালেন ইব্রাহিম খরির উল্লাহ শহরে আসলেন চৌরাস্তায় দাঁড়ানো কিছুক্ষণ পরে চারজন ফেরেস্তা দেখছেন ইব্রাহিম খলির উল্লাহ সেই রাস্তা দিয়ে সেই চৌরাস্তা দিয়ে চলছে ইব্রাহিম আলী সালামকে দেখার পরে তারা আল্লাহর নামের জিকির শুরু করলেন আল্লাহ 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 বলেন না একটু আল্লাহ 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 একটু মায়া নিয়ে বলেন দিল থেকে বলেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর বান্দা রসগোল্লার নাম শোনার পরে যেমন মুখে রস আসে আল্লাহ ওয়ালা যদি আপনি হন আল্লাহর গোলাম যদি আপনি হন আল্লাহর কসম করে বলছি একটু মায়া নিয়ে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহকে আল্লাহ বলছেন আপনার রবকে শোনাচ্ছেন এই ভালোবাসাটা অর্ঘটা ভালোবাসাটা আল্লাহর সামনে পেশ করছেন এই যারা বিয়ে করেছেন বিবিকে আই লাভ ইউ বললে খুশি হয় না বিশ বছরের বৈবাহিক জীবন তারপরে মেসেজ একটু আই লাভ ইউ লেখা পাঠাই দিয়ে খালি ভ্যালেন্টাইন্স ডেতেই পাঠায়ন না বিবিরে পাঠায় না হ্যাঁ মনে থাকবে তো দেখবেন ভালোবাসা বেড়ে যাবে যখন আই লাভ ইউ বললে যেমন 20 বছরের ঘর সংসার 10 বছরের সাংসারিক জীবন বিবিকে যেমন আমি তোমাকে ভালোবাসি দিল থেকে ভালোবাসি এই কথাগুলো जिंदगी তো পুরাতন হয় না আই লাভ ইউ শব্দটা জীবনে পুরাতন হয় না কথা ঠিক নাবে ঠিক এই আমরা ছোট বাচ্চা 2 বছর তিন বছর আমার তিন বছরের বাচ্চা আছে আমি তাকে বলি আমরা অনেকেই বলি বাচ্চা ছোট্ট বাচ্চাকে বলি ওদেরকে বোঝাবার জন্য আর কি ওরা কি বলে ওদের অনুভূতিটা শোনার জন্য কিন্তু আমাদের ভাল লাগে আল্লাহ ছোট বলে বলা হয় বাচ্চাকে বলি আমরা বাবা তুমি কাকে ভালোবাসো মাকে না বাবাকে বেশি বলেন না এরকম ওই ছোট বাচ্চা আমার বাচ্চার অনুভূতি ও আমার ওই বাচ্চাটা ছোট মোহাম্মদ ও সব সময় আমাকে বাবাকে ভালোবাসে আম্মুকে ভালোবাসে সময় বাবাকে আগে আমি না থাকলেও তার মাকে বলে আমাকে আগে ভালোবাসো এতে তো তার মার খুব মেজাজ খারাপ ছোট মানুষ হিসাবে এমনি মন খারাপ আর কিন্তু অন্যান্য বাচ্চা আর এক বাচ্চা আছে ও খুব চালাক যদি আমি এবং তার মা পাশাপাশি এই সময় যদি এই প্রশ্ন করি যে তুমি কাকে বেশি ভালোবাসো তখন দুজনের দিকে তাকায় অন্য কথাই চলে যায় সে এখন বলে না কাকে বেশি ভালোবাসে যখন আমি একা একই জিগাই বলে বাবা তোমাকে ভালোবাসি হের মারে আমি আবার কইছি তুমি এক একই জিগাই তো হের মা আবার জিগাইছে পরে কই মা তোমাকে বেশি ভালোবাসে আমি কই না ও জাতকুল রক্ষা করতে পারবে আল্লাহ তার বান্দাই ছোট্ট বাচ্চাটাকে তার জবান থেকে তার বলা আর না বলার মধ্যে আমাদের কি যায় আসে আমাদের কি র্যাঙ্ক বা কি পাবো আর না পাবো কোনো যায় আসে না কিন্তু ছোট্ট বাচ্চা তার জবান থেকে বাবা তোমাকে ভালোবাসি মা তোমাকে ভালোবাসি মা বাবা বাবা তোমাকে বেশি ভালোবাসি এই কথাটা শুনলে দিলের অনুভূতিটা কোন রকম হয় যায় না যায় না আল্লাহ তাআলার বান্দা কোন আল্লাহর বান্দার একটু প্রশংসা শুনলেও আমাদের ভালো লাগে ঠিক তদরূপ রব্বুল আমিন যখন বান্দা যখন আল্লাহ বলে আল্লাহ 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 রব্বুল আমিন তখন বান্দা যত মায়া নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে রব্বুল আমিন তত মায়া নিয়ে বান্দার নাম আল্লাহ উচ্চারণ করবে এজন্য আল্লাহ প্রারাবিন বলেছেন اذکروني اذکركم واشكروا لي ولا تكفرون সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত দুই নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠা রব্বুল বলেন নবন্দা তুই আমি আল্লাহ আমাকে শরণ কর বান্দা বিনিময়ে আমি আল্লাহ তোকে শরণ করব ফাযকুরুনি আযকুরকুম তুই আমাকে শরণ কর আমি আল্লাহ তোকে শরণ করব হাদিসে কুদসিতে এসেছে ও বান্দা তুমি যদি আমি আল্লাহ আমাকে একা শরণ করো আমি আল্লাহ তোমাকে এক একই শরণ করব আর বান্দা তুমি যদি আমি আল্লাহ আমাকে অনেক মানুষের মাঝে মজলিসে স্মরণ করো তাহলে বান্দা তোমাদের থেকে দামি মজলিসে আমি আল্লাহ তথা ফেরেস্তাদের মজলিসে বান্দা তোমাদের এক একজনের নাম নিয়ে নিয়ে আমি আল্লাহ তোমাদের কথাকে স্মরণ করব আল্লাহ তারা বান্দা ইব্রাহিম খালিল উল্লাহকে পরীক্ষা করার জন্য চারজন ফেরেস্তা পাঠালেন ইব্রাহিম খালিল উল্লাহকে ওই ফেরেস্তা দেখার পরে তারা আল্লাহর নামের জিকির করছে বলেন না জবান বন্ধ কেন আল্লাহ আল্লাহ নয় আল্লাহ অনেকে বলে আল্লাহ আল্লাহ অশুদ্ধ ভুল আল্লাহ নয় হবে বলেন মুসলমান আল্লাহ নামটাও শুদ্ধ করে নিতে পারে না কথা ঠিক না বেটি আল্লাহ তালা মুসলমান ইব্রাহিম আলা নবী জিনা আলাইহিস সালাত শহরে ওই চার ফেরেশতা ইব্রাহিম আলা নবী জিনা আলাইহিস সালাত দেখার পরে বলছেন আল্লাহ 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 ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামের জিকির শোনার পরে এই শহরে তো আল্লাহর নামের জিকির আর কেউ করে না আল্লাহর নামের জিকির শোনার পরে আল্লাহর নামটা অন্যের জবান দিয়ে শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতরে আল্লাহর محبت আল্লাহর ভালোবাসা এমন জোরে নাড়া দিয়েছে বরদাস্ত করতে পারে নাই সঙ্গে সঙ্গে बेहোশ হয়ে গিয়েছে আল্লাহ কোরআনে এটাই বলছেন ইন্নাল মুমিনুন আল্লাযিনা ইযা যিকিরাল্লাহ মমিনের সম্মুখে রব্বুল আলামিনের নামের জিকির করলে মমিনের দিলের মধ্যে নাড়া দিবে মমিনের দিলের মধ্যে জালওয়াত শুরু হয়ে যাবে মুমিনের দিলের মধ্যে কাঁপকাপানি শুরু হয়ে যাবে আল্লাহর মহাব্বা আল্লাহর ভয়ে মুমিনের দিলের হালত চেঞ্জ হয়ে যাবে আল্লাহ তাআলার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন ফেরেশতারা সেবা করলেন সেবা করার পরে যখন শুশ্রুষা ফেলেন পাগল হয়ে গেলেন আল্লাহর নাম আলী ইসলাম ফেরেস তাদেরকে বললেন আল্লাহর বন্দা তোমরা কারা আমি জানি না তবে তোমাদের ওই জবান থেকে আমার রবের নামের উচ্চারণ শুনে আমি খুব মজা পেয়েছি তোমাদের এই জবান থেকে আমার আল্লাহর নামের জিকির শুনে আমি খুব মজা পেয়েছি ও আল্লাহর গোলামরা ও আল্লাহর বান্দারা তোমরা দয়া করে আবার একটু আমার রবের নামের জিকির করে আমাকে শোনায় দাও আল্লাহ তাআলার বান্দা ফেরেশতারা বলে ও মিয়া প্রথমবার তো ফ্রি শুনিয়েছি প্রথমবার ফ্রি শুনিয়েছি এমনিতেই শুনিয়েছি এখন আল্লাহর নামের জিকির আর তোমাকে ফ্রিতে মুফতে শোনাব না এখন যদি আল্লাহর নামের জিকির শুনতে চাও তাহলে আমাদেরকে বিনিময় দিতে হবে বলো তুমি আমাদেরকে আল্লাহর নামের জিকিরের বিনিময় কি দিবা ইব্রাহিম আলা নবী জিনা আলাইহি সালাত ওয়া বলেন ও আল্লাহর গোলামরা শুনে নাও আমার যত স্থাবর অস্থাবর সম্পদ আছে এই সমস্ত সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দিলাম এর বিনিময়ে তোমরা আমাকে আবারো আল্লাহর নামের জিকির শোনায় দাও আল্লাহু আকবার আল্লাহ তাআলার বন্ধ হাদিসে এসেছে মুফাসসির লেখেন অতঃপর ফেরেশতারা ইব্রাহিম আলা নবী জিনা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের সামনে রব্বুল আলামিনের নামের জিকির আবার শুরু করলেন আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ 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 বলেন না আমি একটু চাচ্ছি তো সবাই আল্লাহর নামের একটু জিকির করি সারা দিনে অন্তত অন্তত সারা দিনে 10 মিনিট হোক 20 মিনিট হোক একবারে খুব ধ্যানের সাথে যে আমার রবের সামনে এই বাচ্চাদেরকে পড়া কথা শুনেন বাচ্চাদেরকে পড়া মুখস্থ করানোর পরে মা বাবা শুনি না আমরা শুনি না যাব একটু পড়াটা বলো তো তো ওরা কীভাবে বলে খুব ধ্যান ও খেয়ালের সাথে বলে যেন কবিতাটা যেন সুরাটা ভুল না যায় বলে না এরকম অনেকে চোখ বন্ধ করে খেয়ালটা ভালো আসে তো ধ্যান ও খেয়ালের সাথে এটা শোনায় আল্লাহর বান্দা দিনে অন্তত দশটা মিনিট হলেও দিনে যদি পারেন তো দশটা মিনিট কমপক্ষে দশটা মিনিট হলেও একটু আল্লাহর বিশেষ নামগুলোর জিকির অন্য বিশেষ নাম না পারলেও অন্তত আল্লাহর এই জাতি নাম ইসমে আজমের নাম এই আল্লাহ এটা আল্লাহকে একটু শোনাবেন যে আল্লাহ সামনে বসে আছে আল্লাহকে তার নামটা আমি শোনাচ্ছি আল্লাহকে তার নামটা পড়ার মতো করে শোনাচ্ছি মনে থাকবে তো ইনশাআল্লাহ একটু মোরা কাবার মতো করে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ ফেরেস্তারা আবারও শুরু করলেন আল্লাহ 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 ইব্রাহিম আলা নবী গিরা আলাইহিস সালাত ওয়া তাসলিম রব্বুল নামের জিকির আবার শোনার পরে এক চিৎকার করে बेहোশ হয়ে পড়ে যায় আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার বান্দা অনেকের হালত চেঞ্জ হয়ে যায় মনে রাখবেন আমরা দেখেছি ওই চর্ম নাই আমরা দেখেছি চর্ম নাই ওই আপনার হচ্ছে উজানিতে এরকম কিছু আল্লাহর পাগল আছে ওয়াজ করার সময় লাফালাফি করে আছে না কেউ মনে করে ভান করতেছে অধিকাংশই যুবক পোলাপনরা মনে করে ভান করতেছে তো আমি একদিন একজন রেখে তুমি একটু ভান করো তো এমন দেখি পারো কিনা ফালাও লাফাও দেখি পারো কিনা সবার ব্যাপারে আমাদের বাঙালিদের একটা স্বভাব হচ্ছে একটা মন্তব্য করতে হবে আমার এই পারি পারি আর না না বুঝি এটা একটা মন্তব্য কি করতে হবে ওই যে পাগলে দিল মাদ্রাসায় গিয়ে পড়েছেন তো কি হয়েছে আমি ঘরে বসে আলিফ বাতাসা আপনাদের করেছি থেকে কম জানি নাকি আলিফ বাতাসা করে উনি বেশি যাই না আমরা আঠারো বছর হাফেজ আলেম মুফতি আঠারো বছর লেখাপড়া করে এখন কোনো রাত বারোটা একটা পর্যন্ত লেখাপড়া অধ্যয়ন অধ্যায়ন করতে হয় করার পরেও কোনোদিন এই বলার সাহস পায় না যে আমি বড় আলেম হয়েছি কোনো বড় আলিম এটা বলতে পারে না কারণ যার জ্ঞানের পরিধি যত বাড়ে তিনি তত নিজেকে মূর্খ নিজেকে তত অভ্য ভাবতে থাকে কথা ঠিক না ভেটে আর উনি ঘরে বসে আলিম বাত আশা করে তো আপনাদের থেকে কি কম জানি নাকি চিন্তা করেন নাজুবুল্লাহ তো এই মূর্খর কথা একটা বলতে হবে আমরা পরিষ্কার করে বলি যে আপনি ওই যে এক জামাই নাকি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে কথা বলে না আসলে একটু আমাদের বাঙ্গাল বাংলা ভাষায় বলে ভোদাই কিসিমের মানে বেউকুফ আরও আঞ্চলিক বর্তমান যে শব্দটা চলে সেটা হচ্ছে তার সিরা কিসিরা আমরা বলি নেটওয়ার্কের প্রবলেম কিসের প্রবলেম মাথায় নেটওয়ার্কের প্রবলেম আছে তো এই বেড়াই বাড়িতে গিয়ে কথা বলে না তো বাবার কাছে রিপোর্ট আসছে তোর বাপে কই এই গাধা তুই শ্বশুর থেকে বলে কথাও বলস না আবার শ্বশুর একটু সালামও বলে দেস না গাধার মতো কাজ করস কেন শ্বশুর একটু সালাম দিতে পারস না কয় হো আব্বা ঠিক আছে এখন থেকে দেবো পরে গ্রামে আবার গেছে শ্বশুর বাড়িতে গেছে গ্রামে শ্বশুর বাড়ি তো যেদিকতে যাচ্ছে ওই বাস পার্শ্বে বাসঝার বাসঝারের পার্শ্বে রাস্তা তো জামাই যাচ্ছে তো শ্বশুর ওই দিন আর টয়লেটে না গিয়ে গ্রামের মানুষ একটু বাসঝার চিপা চাপার মধ্যে কি করে একটু দুই নম্বর সারে আর কি টয়লেটের কাজ সারে তো শ্বশুর রকম ভাবে অন্যদিকে ফিরে কাজ সারতেছে কিন্তু জামাই অধিক যাইতে দেখে শ্বশুর মশা শ্বশুর মশাইলে দেখে শ্বশুর কয়ে আল্লাহ কেটেই সালাম দিতে কোন পাগলে পরে একটু আর চোখে দেখে হায় হায় এ তো আমার বিশেষ জামাই হে শ্বশুর মাথা যত নিচু করে দেয় মাথা নিচু করলে পাসা পিছনটা আরো উপরে ওঠে না আর এই হজরত আরো কাছা গিয়ে আরো জোরে কই সালাম আসসালাম আলাইকুম আব্বা এরকম বেওকুফ মাথায় কোনো মগজ নাই এই তারাই কেবল এরকম বলতে পারে যে আমরা আলিম বাতাসা ঘরে শিখেছি ঘরে শিখে তোমাদের থেকে বড় আলেম হয়ে গেছে আমি এবিসিডি আমি আপনার হচ্ছে কখ সরিয় সরিয়া আমি ঘরে শিখে আমি আমি ঢাকা ইউনিভার্সিটির লেকচারার হয়ে গেছি এটা পাগল বলে না পাগল এগুলো রে সম্মানিত ভাই আমাদের বাঙালিদের একটা বৎসভাব কথা বলতে হবে পারি না পারি বুঝি আর না বাজি না বুঝি করতে হবে কথা বলতে হবে ঠিক না বেঠে আল্লাহ জবানে লাগাম লাগাতে হবে জবানে ইসলামের কথা আলোচনা করতে হবে কোরআনের কথা আলোচনা করতে হবে আল্লাহর জিকির জবানে রাখতে হবে আল্লাহ তালার বান্দা রব্বুরার আমিনের জিকির আল্লাহর যে সমস্ত বান্দা যত বেশি করবে তার জবান থেকে রব্বুরার আমিন হাস্যকর কোনো কথা তত কম বের করবে যার জবানে আল্লাহর জিকির যত হবে আল্লাহ তালার বন্ধা তার জবান থেকে রব্বুল আলমিন ফাহেসা এবং হাস্যকর কথা তত কম বের করবে ইব্রাহিম আলার নাবী হিসালিম দ্বিতীয়বার যখন রব্বুল আলমিনের নামের জিকির শুনলেন আবারও চিৎকার মেরে বেহুস পড়ে গেলেন আল্লাহ তালার বান্দার ফেরেস তারা আবারও সেবা করলেন সেবা করার পরে যখন ইব্রাহিম আলা নাবিকিনা আর ইসলাতিমের জ্ঞান ফিরলো জ্ঞান ফেরার করে তিনি আবারও বলছেন আল্লাহর বান্দা তোমরা কারা আমি জানি না তবে তোমরা আবারও আমার রবের নামের একটু জিকির শোনায়ে দাও তোমাদের জবান থেকে রব্পুল আর নামের জিকির শুনতে আমার খুব ভালো লাগছে আল্লাহ ফাত বাত আল্লাহর তার বান্দা রব্দার বিনা তাই বলে নিনামাল্ মিনু ন আল্লাহ দিনা ইদা দুকির আল্লাহ ওয়াজিলেট অলোব আল্লাহ তালা আল্লাহ রব্দারবিন বলেন মোমিন তো তাকেই বলা হয় যার সম্মুখে আল্লাহর নামের জিকির করা হয় যার সম্মুখে আল্লাহর নামের উচ্চারণ করা হয় সে কখনো গো ধরে থাকে না সে কখনো ইগু দেখায় না অহংকার করে না যখন কোন বলা হয় আল্লাহ করণে বলেছেন ফেজি তেনিবুল রিজি সেরমিন আল্লাহান ওয়াজে তেনিবুলাজ্জুল রব্দারবিন সুরতুল হাজ্জের তিরিশ নম্বর আয়াৎ সতেরো নম্বর পারার চোদ্দ নম্বর পৃষ্ঠা রব্দার রবিন বলেছেন আল্লাহ তারা বলেছেন মূর্তির অপবিতা থেকে তোমরা বেঁচে থাকো যখন আমরা আল্লাহর কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলি যখন বলা হয় আল্লাহ বলেছেন তখন কোন মুসলমান আল্লাহর কে মায়া করনেওয়ালা আল্লাহকে আল্লাহ করনেওয়ালা মোহাম্বত আল্লাহর কোন গোলাম তখন এই কোরআনের বিরোধিতা তথা আল্লাহর আল্লাহ যে কোরআনে মূর্তির বিরোধিতা করেছেন আল্লাহর এই বিরোধিতার বিপক্ষে কেউ যেতে পারে না যদি আল্লাহ কথা কয় না যদিও যদি সে নিজেকে দাবি করে 22 বছর ধরে তাহাজ্জুদ পড়ি আল্লাহর বান্দা আপনি যদি 22 বছর ধরে তাহাজ্জুদ করেন আকাম করছেন তো 36 বছর ধরে আল্লাহ তাআলার বান্দা যদি সে বলে সত্তর আশি রাকাত প্রতিদিন নফল এবাদা করে কিন্তু আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিরোধিতা যদি করে বুঝতে হবে আল্লাহর পরিভাষায় সে কখনো মোমেন না কারণ আল্লাহ বলছেন আল্লাহর মোমিন তো তাকে বলা হয় আল্লাহর নামের জিকির শোনার পরে আল্লাহর উদ্ধৃতি পাওয়ার পরে তার জবান থেকে আর কোন কথা বের হবে না আল্লাহ ইব্রাহিম আলা নবী গিনা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বেহুশ হয়ে পড়ে গেলেন ফেরেশতারা আবার সেবা করলেন ইব্রাহিম আলা নবী গিনা আলাইহিস সালাতু হুশ আসলো তিনি আবারো বলছেন ও আল্লাহর গোলামরা তোমরা তোমরা আবারো একটু আল্লাহর নামের জিকির করো আমার আল্লাহর নামের জিকির শুনে খুব মজা লাগছে আল্লাহু আকবার বলি আল্লাহ তাআলার বান্দা ফেরেস্তারা বলে মিয়া প্রথমবার ফ্রি শোনালাম দ্বিতীয়বার স্থাবর অস্থাবর সব সম্পদ দিলা এখন কি দিবে তোমার কাছে দেওয়ার মতো কি আছে ইব্রাহিম আল ইসলাম বলেন ও আল্লাহর গোলামরা শুনে নাও আমার আমি যত জিন্দগিতে নেক আমল করেছি এই সমস্ত নেক আমলের নেকিগুলো তোমাদেরকে দিয়ে দিলাম এর বিনিময়ে আমার রবের নামের জিকির শুনায় দাও

জানি না চল সবে চলু নিয়ে ইমানি বল চলসবে চলু নিয়ে ইমানি বল বলসবে বল আমরা যে আল্লাহর পাগল বল সবে বল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল আল্লাহ তার আজ এখানে কাল কি হবে কেউ না আল্লাহ তাআলা বন রাব্বুল আলামিন বলেন মা তাদরি নাফসু মাযা তাক্সিবু গদা ওয়া মা তাদরি বলেন কোনো বান্দা জানে না কাল সে কি উপার্জন করবে আর কোনো বান্দা জানে না কোথায় সে মৃত্যুবরণ করবে অতএব আল্লাহর বান্দা আমরা আগামী কাল কি করব মৃত্যু হবে না কি হবে কেউ জানিনা কি ইনকাম করব তাও জানে এজন্য চল সবে চল নিয়ে ইমানি বল এজন্য বল মানে শক্তি আল্লাহ তালার বান্দা সকলের চলা উচিত প্রতিটি মুহূর্তে ইমানের শক্তি নিয়ে আর ইমানের শক্তি হচ্ছে আল্লাহর নামের জিকির আল্লাহ একবার বলি ইমানের শক্তি হচ্ছে রব্বুল আলামিনের নামের জিকির বল সবে বল আমরা যে আল্লাহর পাগল বল সবে বল আমরা যে আল্লাহর পাগল আল্লাহ তারা বন্ধা রব্বুরা রবিন রব্বুরা রবিন যদি আমাদের কেরাবের পাগল হিসাবে কবুল করে নাই তাহলে আল্লাহর বন্দা দুনিয়া খেয়াতের সফলতা আমাদের পদচম্বন করবে যে মহতারাম চলে আসলে ওনাকে একটু জায়গা করে দেবেন বাবা তোমরা একটু চলে চলো মহতারামকে একটা চেয়ার দিলে ভালো হতো আল্লাহ তারার বান্দাব এজন্যাবীরের জিকির জিকিরের সাথে চলতে হবে কেননা আমরা জানি না কাল কোথায় কি ও অবস্থায় থাকবো এবং ইমানের বরে বলিয়ান হয় মোট ইমানই বলে বলিয়ান হয়ে চলতে হবে প্রতিটি কদম ইমানের বরে ইমানই জিকির নিয়ে চলতে হবে আল্লাহ তারার বান্দা। আর আমরা যদি আল্লাহর পাগল হয়ে মারা যেতে পারি দুনিয়াতে যদি স্বীকৃতি পেয়ে যাই রব্বুল আলামিনের গোলাম হিসাবে আল্লাহর কসম করে বলছি ও বান্দা এই স্বীকৃতিটাই আপনাকে জান্নাতে পৌঁছেয়া দিবে আল্লাহ তাআলার বান্দা দুনিয়াতে প্রত্যেক মানুষই পাগল প্রতিটি মানুষই পাগল প্রতিটি মানুষই পাগল আল্লাহ তাআলার বান্দা কেউ নারীর পাগল আছে না নাই কেউ নারীর পাগল কেউ গাড়ির বাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ অর্থের পাগল আল্লাহ বাড়ির পাগল কেউ গাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল এই সকল পাগলের সমারোহে আর দল আছে আল্লাহর পাগল আল্লাহ তালার বান্দা নারীর পাগল নারীর পাগল গাড়ির পাগল বাড়ির পাগল অর্থের পাগল ক্ষমতার পাগল আল্লাহর হাবিব বলেছেন তাস আব্দুদ্দিন আর ও আব্দুদ্দিন আল্লাহ তার বন্দা জারাপ জারাপ দিনার এবং দিরহামের গোলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এক ভাষায় জাহান নামি বলেছেন তাদেরকে এক ভাষায় জাহান নামি বলেছেন আল্লাহর বান্দা এই দুনিয়াতে সকলেই পাগল কেউ দুনিয়ার পাগল এই দুনিয়ার সকল পাগলের মধ্যে আর একদল আছে আল্লাহর পাগল আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে যারা আল্লাহর পাগল এই শব্দটির ট্যাগ খেয়ে যাবেন দুনিয়াতে যারা আল্লাহর পাগলের এই শব্দটি নিজের জিন্দেগিতে বরণ করে নিতে পারবেন নিজের জিন্দেগিতে কারো মাধ্যমে আপনি পেয়ে যদি যান তাহলে আল্লাহর কসম করে বলছি রব্বুলা রবিন ক্রামতের দিন সকল পাগলগুলোকে গুলোকে নামে দিয়ে আল্লাহর পাগল গুলু দিয়ে রব্বুলা রবীন তার যানজাটকে সাজাবে আল্লাহ তার মতে ইরহিম আল্লাহ রবিন কিনা আরে হিসেরা পার্লাহ ভাই এই তোমরা আবার একটু শিখি শোনাও আমার যত মেয়ে কামার আছে স্বপ্নে কামলগুলো তোমাদেরকে দিয়ে দিব আল্লাহ অকমান বলি আল্লাহ অকবত কি পাগল আল্লাহ আল্লাহ অকবত আল্লাহ তার বন্দাম ইব্রাহিম আলা নবি জিনা আর এই আল্লাহ তসলিম পাগল বলে আজকে মামুরুল হকদেরকে পাগল বলা হচ্ছে না হচ্ছে না বলেন দুনিয়ার কোনো কারণে নয় মামুনুল হক সাহেব বাবু নগরীগণ তারা দুনিয়ার মসনদের ক্ষমতার মসনদে বসার জন্য পাগল ট্যাগ খাচ্ছে না কোনো দুর্নীতির কারণে পাগল ট্যাগ খায় নাই তারা কোনো তারা কোনো দেশ বিরোধী কোনো কাজ করার কারণে পাগল ট্যাগ খাচ্ছে না বরং আল্লাহর কথা বলার কারণেই আল্লার কোরআনের কথা বলার কারণেই তাদেরকে পাগল বলা হচ্ছে হ্যাঁ কথা দেখ আল্লাহ তার বান্ধা আল্লাহর পাগল কীব কে বলেছেন মা আনতা নবী তো পাগল আল্লাহু আল্লাহর নবীকে পাগল বলেছে তারা আল্লাহর নবী তাদের ভাষায় পাগল ছিলেন ও আল্লাহর বান্দা ও দুনিয়ার গোলামরা তোরা বল তোরা বেশি বেশি করে আমাদেরকে আল্লাহর পাগল বল তোদের এই পাগলের আল্লাহর পাগলেন হওয়ার তোদের জবান থেকে স্বীকৃতি চাই আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলার বান্দা ইব্রাহিম আবার তার সেবা করা হলো আবার জ্ঞান ফিরে আসলো ইব্রাহিম আলী আবারও জ্ঞান ফেরার পর আল্লাহর নামের জিকির করেন কেমন পাগল আল্লাহ বান্দা এমন পাগল না হলে কি আব্দুল্লাহ থেকে খলিল উল্লাহ বানায় নাকি আল্লাহ আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেছেন আমি ইব্রাহিমকে আমার দোস্ত রূপে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম আল্লাহ তার বন্দা ফেরেস্তারা এখন বলে আল্লাহর বান্দা আপনি তো প্রথমবার ফ্রি শুনলেন আল্লাহর নামের জিকির দ্বিতীয়বার সমস্ত সমুদয় সম্পদ দিলেন তৃতীয়বার সমস্ত নেক আমলের নেকিগুলো দিলেন এখন দেওয়ার মতো আপনার কাছে কি আছে বলেন কি দিবেন যার বিনিময়ে আল্লাহর নামের জিকির শুনব শোনাবো ইব্রাহিম আলী ইসালাম বলেন দেওয়ার মতো আর তেমন কিছু নাই শুধু একটি জিনিস আছে আমার প্রাণটা আছে আমার প্রাণটা আছে আমার জানটা আছে তোমরা আমার জানটা নিয়ে নাও এর বিনিময়ে আমার আল্লাহর নামের জিকির আমাকে শোনায় দাও আল্লাহ আল্লাহর নামের জিকির আমাকে শোনায় দাও জীবনটা নিয়ে নাও যে নামের উপরে জীবন যেতে পারে যে আল্লাহর নামের উপরে যদি আমার জীবন যায় এই জীবনই কেবল জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নেবে লাগবে না আপনার জীবন আমাদের লাগবে না বরঞ্চ আমরা পরীক্ষা করতে এসেছিলাম আমরা আল্লাহর ফেরেস্তা রব্বুল আলামিন আমাদেরকে মানবাকৃতি দিয়ে পাঠিয়েছেন আমরা পরীক্ষা করতে এসেছিলাম ও আল্লাহর আমরা দেখলাম রব্বুল আপনাকে আব্দুল্লাহ থেকে রূপে গ্রহণ করেছেন আসলে আপনি খলিল হওয়ার যোগ্যতা রাখেন কিনা আমরা বুঝলাম না 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 আপনি মহান রবের নামে আপনি ফিদা আপনি উৎসর্গিত প্রাণ অতএব আল্লাহ তাআলা আপনাকে যে আব্দুল্লাহ থেকে খলিলুল্লাহ উল্লাহ বানিয়েছে রব্বুল আলামিন ঠিক জায়গা মতো

সামনে রব নামের জিকির করা হয় আল্লাহর রব আল্লাহর নামের জিকির শোনার পরে আল্লাহর মোহাব্বা আল্লাহর ভীতি তার দিলের মধ্যে গানে ভয়ে যায় এক শরীরের মধ্যে নাড়া পড়ে যায় তাকে মমিন বলা হয় আল্লাহ তারার প্রকৃত মমিনের উদাহরণ দিলাম ইব্রাহিম আলা নবিজিনা আলী হিসায় আল্লাহ তারার বান্দা রব বুড়া দ্বিতীয় নম্বর মোমেনের গুরু রচনা করেছেন ওয়ে দে থুলিয়া তার জ্যা তুহ

তখন মমিনের ইমান বহু বহুগুণে বেড়ে যাবে আমাদের আখেরি মোনাজাত পরিবেশন করবেন এলাকার বিশিষ্ট আর এম এদিন এলাকার বিশিষ্ট জনসেবা মানুষের ইমানই সেবা করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে আপনাদের সুপরিচিত আল্লামা আলহাজ মাওলানা হাবিবুল্লাহ আনসারি দামাদ বরকাত আলিয়া হজরত চলে এসেছেন তো ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে দিব তো তার আগে একটু আবেদন রাখা হয়েছিল এই দারুল কোরআন সিদ্দিকী মাদ্রাসা এটা কোরআনই মাদ্রাসা ভাই কি মাদ্রাসা বলি কোরআনই মাদ্রাসা খুব ভালো লাগে মুখের মধ্যে রস আসে তখনই বোঝা যায় জিনিসটা খেতে মনে চায় কথা ঠিক না বে ঠিক দুই নম্বর গুণ তাদের বলছেন সামনে কোরআন পড়লে তাদের ইমান বেড়ে যায় ইমান বেড়ে যাচ্ছে না কমছে এটা কিভাবে বুঝবেন আল্লাহ তালার বান্দা কোরআন যখন তিলাওয়াত করা হয় অথবা কোরআনের মাহফিলে থাকা হয় আর এটা যখন এই কোরআনের তিলাওয়াতটা আরো শুনতে মনে চায় অথবা কোরআনের মাহফিলের আলোচনা আরো শুনতে মনে চায় বুঝতে হবে আমাদের ইমান বেড়ে যাচ্ছে এজন্যই কোরআনের তিলাওয়াত আর কোরআনের মাহফিল ভালো লাগছে প্র্যাকটিক্যাল যে কোরআনের ইমান বেড়ে যায় কোরআন শুনলে কিভাবে বসবো যদি আরো শুনতে মনে চায় যদি মাহফিল আরো বুঝতে মনে চায় তাহলে বুঝতে হবে যে আমাদের ইমান বেড়ে যাচ্ছে কথা ঠিক না বেঠিক সম্মানিত ভাই আপনাদের এই মাদ্রাসাটি প্রায় তিন বছর আগে প্রতিষ্ঠা পেয়েছে দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা সম্মানিত ভাই হ্যাঁ যদিও এটা প্রাইভেট মাদ্রাসা কিন্তু আমাদের এখানে আছে অসহায় কমিটি শাসিত এবং ওইভাবে স্থানীয় কোনো জায়গাতে নিজস্ব জায়গাতে নয় মাদ্রাসাটি চলার জন্য আপনার হচ্ছে কিছু অনুদানও লাগে লাগে না লাগে না ভাই তো আমরা আমাদের হজরত হাবিবুল্লাহ আনসারি দাম বরকম আলী হজরত একটু পরেই দোয়া করে দেবেন আলোচনা করে দোয়া করে দিয়ে কেউ না ভাই শেষ ভালো যার সব ভালো তার আর আল্লাহ কোরআনে বলেছেন মত্তাকিদ শেষ ভালো পরিণতিটা মত্তাকিদের হয়ে থাকে ভালো পরিণতি তথা শেষটা মোত্তাকিদের জন্যই ভালোটা অপেক্ষা করে এই জন্য আমরা দোয়া না করে কেউ উঠবো না ইনশাল্লাহ